বন্ধুরা সকলে কেমন আছো? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে। এই মিউজিয়াম যেতে গেলে সাংহাই সাবওয়ের 2 নম্বর লাইনের মেট্রো নিতে হবে। এখানে এন্ট্রি ফি হলো 45 ইউয়ান পার পারসন, অর্থাৎ ইন্ডিয়ান মানিতে প্রায় 515 INR। এখানে 14টা এক্সিবিশন আর 4টি সায়েন্স থিম সিনেমা আছে। আমাদের টিকিট চেক আমরা করে ফেলেছি, এবার চলো আমরা স্টার্ট করব অ্যানিমালস ওয়ার্ল্ড দিয়ে। এখানে যা দেখছি সেটা হলো ওয়ার্ল্ডের বিভিন্ন রিজিয়নে যে সমস্ত অ্যানিমেলস আছে তাদের স্কাল্পচার তৈরি করে রাখা আছে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে চাইনিজ, ইংলিশ এই দুটো ভাষাতেই এই অ্যানিমেলসদের সম্বন্ধে এখানে লেখা আছে। এখানে যে লাইট অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আমার বেশ ভালো লেগেছে, কারণ এই লাইট অ্যারেঞ্জমেন্টের জন্য আমার মনে হয় পুরো পরিবেশের যে অ্যাটমসফিয়ারটা ওটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার চলো আমরা ঢুকবো একটা নতুন এরিয়াতে যেটার নাম হচ্ছে স্পেকট্রাম অফ লাইফ। এই তোমরা কি শুনতে পাচ্ছ একটা ওয়াটারফলের শব্দ? চলো দেখা যাক ওদিকে। এই জায়গাটা না আমাকে পুরো একদম একটা রেন ফরেস্টের ফিলিং দিচ্ছে, ভেজা মাটির মিষ্টি গন্ধওয়ালা জায়গা। এই আমি ওখানে দেখতে পাচ্ছি ওয়াটারফলটা, চলো ওদিকে যাই। কি সুন্দর তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে এই স্পেকট্রাম অফ লাইফের পুরো এরিয়াটা জুড়ে ছোট ছোট কাঠের সাঁকো তৈরি করা আছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন অনেক উইপোকার বাসা তৈরি হয়ে আছে। চলো আমার সাথে দেখি ওদিকে কি আছে। মনে হচ্ছে ওই গর্তটার মধ্যে কিছু একটা আছে, বুঝলে? ওকে, আমি গঙ্গা ফড়িং দেখতে পাচ্ছি। দাঁড়াও, গঙ্গা ফড়িং, গুবুরে পোকা আর জল ফড়িং আছে এখানে। এখন প্রজাপতিদের বাড়িতে ঢুকে পড়েছি আমরা।
প্রজাপতিদের বাড়ি থেকে এবার চলে এসেছি অ্যাকোয়ারিয়াম এরিয়াতে। অ্যাকোয়ারিয়ামে তো অ্যাজ ইউজুয়াল মাছ আছেই, কিন্তু আমার যেটা সব থেকে ভালো লেগেছে ওটা হচ্ছে ফ্লোরটা। ফ্লোরে দেখো ট্যাঙ্ক করে ওর মধ্যে মাছ ঘোরাফেরা করছে, দারুণ না? এটা হচ্ছে উপর থেকে অ্যানিমেল ওয়ার্ল্ডের ভিউ। অ্যানিমেল ওয়ার্ল্ড তোমাদেরকে আগে দেখালাম না, ওটাই। চলো এবার নতুন কোন এরিয়ার দিকে যাই আমরা। এই এক্সিবিশনটা আমার এখনো পর্যন্ত সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে প্রচুর রোবট রয়েছে, বিভিন্ন টাইপের কাজ করছে তারা। আর এখানে প্রচুর টাইপের অ্যাক্টিভিটিস আছে করার জন্য রোবটদের সাথে। এখানে তিনটে রোবট সুরের তালে তালে নাচ করছে। এবার আমরা পৌঁছে গেছি স্পেস থিয়েটারে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যদি স্পেস থিয়েটারে মুভি দেখার ইচ্ছে থাকে তাহলে মিউজিয়ামে ঢোকার পরেই সবার প্রথমে গিয়ে মুভি টিকিটগুলো কেটে নেওয়া দরকার। এখনো পর্যন্ত আমরা স্পেস এরিয়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। এখানে অনেক স্পেস রিলেটেড ইনফরমেশন আর রাইড আছে। এই ডোম স্ট্রাকচারটা দেখেছো, এটা ভিডিওর শুরুতেই আমি বাইরে থেকে দেখিয়েছিলাম। এখানে আমি আমার হাজবেন্ডকে বলছি আমি হেঁটে হেঁটে খুব ক্লান্ত, আমি আর পাচ্ছি না, এবার আমাকে বসে একটু খাওয়া দাওয়া করতেই হবে। আর যতক্ষণে আমি খাওয়া দাওয়া করে আসছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না জানো, তাহলে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আমরা যেখানে বসে খাচ্ছিলাম সেখান থেকে বাইরের ভিউটা একবার দেখো, অসাধারণ সুন্দর।
এটা হলো রেনবো ওয়ার্ল্ড। এটা মেইনলি ছোট বাচ্চাদের জন্য তৈরি। বেশ সুন্দর ব্রাইট কালার দিয়ে পুরো জায়গাটা তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে আমি আমার নিজের বেশ কয়েকটা ছবি তুলেছি। তোমরা চাইলে ছবিগুলো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। আমি ওই দুটো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো এখানেই আলবিদা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। আমরাও আমাদের বাড়ি ফিরে আছি। টেক কেয়ার।